Hi everyone, Assalamualaikum. Welcome back to my channel. Amar channel e aro notun ekti video dekhar jonno shobai ke welcome janacchi. Castor oil teler shonge amra shokolei porichito. Ami ajke nijer hate toiri kore dekhabo kibhabe castor oil tel toiri korte hoy. আমরা জানি নতুন চুল গজাতে সাহায্য করে এই ক্যাস্টর অয়েল এর মধ্যে থাকা রিসিনোলেইন অ্যাসিড নামক উপাদান নতুন চুল গজানোর ক্ষেত্রে খুবই কার্যকরী এই উপাদান শুধুমাত্র ক্যাস্টর অয়েল ও এক জাতের ফাঙ্গিতে পাওয়া যায় ক্যাস্টর অয়েল বাংলায় রেড়ি তেল নামে পরিচিত অনেকে হিন্দিতে একে অ্যারান্ডিকা তেল বলে থাকেন এই তেল ত্বক চুলের পরিচর্যায় বিশেষ উপকারী এর ভিতর রয়েছে অ্যান্টি ইনফ্ল্যামেটরি অ্যান্টিব্যাকটেরিয়াল প্রপার্টিজ এই উপাদান প্রদাহ হ্রাস করে জীবাণু সংক্রমণ কমায় এটি একটি প্রাকৃতিক গুণাগুণ সম্পন্ন বিশেষ তেল সহজে কিভাবে উঠাতে পারবেন সেটা আজকে দেখিয়ে দিব এরকম একটি গাছ দেখবেন অনেক দেশে প্রচুর পরিমাণে হয়ে থাকে আবার অনেক এলাকায় আনাচে কানাচে হয়ে থাকে অনেকে বুঝতে পারি না যে এটা দিয়ে কি করা যায় এটা যে এত ঔষধি গুণাগুণ আছে অনেকেই জানি না বা বুঝতে পারি না আমি যেখান থেকে নিচ্ছি এটা কিন্তু ড্রেনের আশেপাশে হয়ে আছে প্রচুর পরিমাণে গাছ তাই আমার চোখে পড়লো কিছু পরিমাণ এখান থেকে বেরির ফল আমি উঠিয়ে আনলাম বা ক্যাস্টর অয়েলের যে ফলটা যেটা থেকে আমি তেল উঠাবো ভিতরে বিচি থাকবে এটা আমি অনেকগুলি প্রায় 1 কেজি থেকে 1.5 কেজি মতো আমি উঠিয়ে নিয়ে আসলাম গাছ থেকে তারপর এগুলিকে শুকিয়ে নিতে হবে আবার কোনো কোনো জায়গায় গাছে পেকে যাচ্ছে বা ফেটে ফেটে বিচিগুলি বের হয়ে যাচ্ছে বেশি যদি পেকে যায় তখন কিন্তু বিচিগুলি গাছ থেকে অটোমেটিক পড়ে যায় তো পাকার আগে কাঁচা অবস্থায় এগুলিকে শুকিয়ে বিচিগুলি বের করে নেওয়া জরুরি না হয় বিচিগুলি একটা একটা করে টুকানো যায় না তো এরকম কাঁচা অবস্থাতেই গাছ থেকে পেড়ে নিতে হয় তারপর শুকিয়ে নিলে কিন্তু বিচিগুলি অটোমেটিক বের হয়ে যায় বাইরে বাইরে বা কোনো কষ্টের কোনো প্রয়োজন পড়ে না শুকালে এরকম ফেটে ফেটে বিচিগুলি এমনিতেই বের হয়ে যাবে তবে ভালোভাবে শুকিয়ে নিতে হবে এই গাছের জন্ম মূলত আফ্রিকা ও ভারতে এই তেল সাধারণত দুই রকম হয়ে থাকে কল্ড প্রেসড ক্যাস্টর অয়েল ও ব্ল্যাক ক্যাস্টর অয়েল তবে এদের উপাদান একই এগুলো তৈরি করার প্রণালী ভিন্ন ক্যাস্টর অয়েলে রয়েছে নানা প্রাকৃতিক উপাদান যা আমাদের ত্বক ও চুলের জন্য অত্যন্ত উপকারী এই তেল চুলের গোড়া শক্ত করে এবং নতুন চুল গজাতে বিশেষভাবে উপকার করে থাকে এই তেলে রয়েছে ওমেগা 3 ওমেগা 6 ফ্যাটি অ্যাসিড ও ভিটামিন ই শুকানোর পর বিচিগুলি আমি আলাদা করে নিয়েছি দেখুন তবে খোলায় এগুলিকে টেলে নিতে হবে টেলে নেওয়ার পর শিলপাটায় বেটে নিতে পারেন অথবা ব্লেন্ডারও ব্লেন্ড করে নিতে পারেন এটা দুইভাবে ব্লেন্ড করা যায় পানি দিয়েও করা যায় আবার পানি ছাড়াও করা যায় পানি ছাড়া করতে হলে সময়ের পরিমাণ বেশি লাগবে পানি দিয়ে করলে আপনি যখন এটাকে রান্না করবেন বা জাল দিয়ে তেলটা বের করবেন পানি দেওয়ার কোনো প্রয়োজন পড়বে না তবে আজকে আমি শুকনো অবস্থাতে ব্লেন্ড করে নিচ্ছি যদি প্লাস্টিকের যে আরএফএলের ব্লেন্ডার পাওয়া যায় ওটার মধ্যে অবশ্যই পানির সাহায্যে ব্লেন্ড করে নেবেন আর স্টিল জাতীয় যদি হয়ে থাকে অনেক মজবুত যদি ব্লেন্ডার হয়ে থাকে তাহলে পানি ছাড়াই এটা ব্লেন্ড করে নিতে পারবেন পানি ছাড়াও ব্লেন্ড করলে ভিজা ভিজা বা তেলাক্ত ভাব চলে আসবে পানি ছাড়াই আমি সুন্দর একটি ব্লেন্ড করে নিয়েছি এখন এটাকে রান্না করতে হবে রান্না করার আগে চুলাতে আমি পানি গরম করে নিব 2 কাপ পরিমাণ এখানে বিচি যদি নেওয়া হয় 1 কাপ পরিমাণ তাহলে পানি দিতে হবে 2 কাপ পরিমাণ 2 কাপ পরিমাণ রান্না করতে করতে জাস্ট 1 কাপে পরিণত হবে 1 কাপ হচ্ছে বিচির পেস্ট আর 2 কাপ পানি এই 2 কাপ পানি সম্পূর্ণ শুকিয়ে যাবে শুধু পেস্টটা থাকবে এই ক্যাস্টর অয়েল তেল অনেকভাবে ব্যবহার করা যায় ত্বক উজ্জ্বল করতে ক্যাস্টর অয়েলের সঙ্গে হলুদের প্যাক বিশেষভাবে ব্যবহার করা যায় লেবু রস মধু ও ক্যাস্টর অয়েলের মিশ্রণ ব্যবহার করলে ত্বকে থাকা কালো দাগ দূর হয় যাদের মেস্তার সমস্যা এবং ব্রণ সমস্যা আছে তারা কিন্তু ক্যাস্টর অয়েল তেল মধু বা কাঁচা হলুদের সঙ্গে ব্যবহার করতে পারেন আমি একটি ফ্রাই প্যানে আমি 2 কাপ পরিমাণ পানি গরম করে নিয়ে তারপরে এখানে ক্যাস্টর অয়েলের যে পেস্ট দিয়ে দিয়েছি এটাকে অনবরত নেড়ে ছেড়ে জাল করে নিব আমি স্কিপ করে করে ভিডিওটা তৈরি করে নিচ্ছি যখন 2 কাপ শুকিয়ে 1 কাপে পরিণত হবে তেলটা একটু উপরে বেশি যাবে তখনই আমি এটাকে ছাঁকনির সাহায্যে ছেঁকে আলাদা করে তেলটা নিয়ে নিব
এই কাজটি অবশ্যই আপনাকে সময় নিয়ে করতে হবে, তাড়াহুড়া করলে কিন্তু হবে না। আপনি যদি হাই ফ্লেমে জালটা দিতে যান তাহলে কি হবে, নিচ থেকে পড়ে যাবে, তেলের কালারটা নষ্ট হয়ে যাবে, ফ্লেভারটাও নষ্ট হয়ে যাবে। এই তেলটা সাধারণত অন্যান্য তেলের চাইতে একটু ঘন অবস্থায় হয়ে থাকে। কালার যেন নষ্ট না হয় অনবরত চুলায় রেখে এটাকে আপনাকে জাল করে নিতে হবে। যখন এই পর্যায়ে দেখবেন তেলটা উপর থেকে বেশে আসা শুরু করে দিয়েছে, তখন এটাকে ছাঁকনির সাহায্যে ছেঁকে তেলটাকে আলাদা করে নিয়ে নেবেন। একবার ছাঁকলে কিন্তু তেলটা একবারে ফিল্টারিং হয়ে যাবে না, প্রথমে হচ্ছে ছাঁকনি দিয়ে ছাঁকতে হবে, তারপর যে কোনো সাদা কাপড় দিয়ে ছেঁকে সুন্দর একটি ফিল্টারিং করে তেলটা আলাদা করে নিতে হবে। এখানে অনেকগুলি বিচি নিয়েছিলাম, তেলের পরিমাণ অল্পই উঠবে, তারপরেও এই তেলটাকেই পারবেন আপনি অন্য তেলের সাথে বা ন্যাচারাল নারিকেল তেলের সাথেও ব্যবহার করতে। আপনি যদি এইটুক তেলেই সংরক্ষণ করে ব্যবহার করতে পারবেন, ত্বকের যত্নে যদি ব্যবহার করতে চান প্রায় ৬ মাস পর্যন্ত ব্যবহার করতে পারবেন। অল্প একটু তেল নিয়ে হলুদের সঙ্গে অথবা মধুর সঙ্গে আপনি মুখে ম্যাস্তা বা ব্রণের সমস্যা দূর করার জন্য ঝটপটি প্রতিদিন রাত্রে ব্যবহার করতে পারেন। এতে ত্বক উজ্জ্বল হবে এবং দাগহীন হয়ে উঠবে। আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। বেশি ভালো লাগলে ফ্রেন্ডস ফ্যামিলিদের সাথে আজকের রেসিপিটা শেয়ার করে দিতে পারেন। এই তো দেখুন কত সহজে দামি একটি তেল বাসায় তৈরি করে আপনাদেরকে দেখিয়ে দিলাম। কেমন লাগলো কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। বেশি ভালো লাগলে ফ্রেন্ডস ফ্যামিলিদের সাথে আজকের ভিডিওটা শেয়ার করে দিবেন। আপনাদের একটি শেয়ার আর ভালো একটি কমেন্ট আমার কাজ করার অনেক উৎসাহ যোগায়। যারা ম্যাস্তা ও ব্রণ সমস্যা ভুগছেন তারা এই ক্যাস্টর অয়েল তেলটা কাঁচা হলুদ অথবা মধুর সঙ্গে রাতে ব্যবহার করতে পারেন। এক সপ্তাহের ভিতরে দাগহীন হয়ে উঠবে এবং উজ্জ্বলতা বৃদ্ধি পাবে। আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি, নতুন কোনো ভিডিওতে আবারও সবার সঙ্গে দেখা হবে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।